শুধু দর্শক, আমরা অনেক সময় শুনেছি যে দুজন বয়াতি একটা ঘটনা ঘটায় ফেলে, আজকে হয়ে গেছে সত্যিকারে, তো একে অন্য আগের বসে হয়ে গেছে। তে আমরা চেষ্টা করেছি মেলার জন্য, হয়তো মিলে হয়ে গেছে, আমরা এখন চাচ্ছি এই মিলটাকে আরো ভালো করে দেখতে। হ্যাঁ, সারা জীবন শুনেছি যে পালাগানে এরকম হাতাহাতি হয়, কিন্তু দেখিনি, আজকে একটা দেখে ফেললাম। তো ঘটনাটা যাতে সুন্দর হয়ে যায়, আমরা চাচ্ছি তাদের দুজনের একটা জোড়া গান শুনতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বড় ভাবলা গেলি আমার মনে রে, বড় ভাবলা গেলি আমার মনে রে, দেওয়ান ভাবলা গাইল আমার মনে, সরকার ভাবলা গাইছে আমার মনে রে, সরকারে ভাবলা গাইছে আমার মনে রে, সরকার ভাবলা গাইল আমার মনে, ও বড় মধ্যে মারামারি অনেক কিন্তু হয়, অনেক আগে শুনেছি আজ দেখিলাম নিশ্চয়, কেন বেদ কাজল দেওয়ান গেছে গরম হইয়া, আমাকে আক্রমণ গিয়াছে করিয়া, আমি আক্রমণের জবাব দিছি, আক্রমণের জবাব দিছি বেশি কিছুই করি নাই, রে বড় ভাবলা গালি আমার, ও ভাই রে ভাই এটা ক্যাসেটের বিষয়, এইটা স্টেজ কিন্তু না, স্টেজে অনেক সময় পাই আমরা এখন, ক্যাসেটে অত সময় পাওয়া তো যায় না, তাই একটুখানি কথা বললাম সরকার সাহেবের ধারে, আমি নিজ থেকে আগেই কিন্তু ইশারা করছি তারে, সংক্ষেপে শেষ কইল ভাই দাঁড়াইয়া আসরে, বেশি বেশি কইল বিদায় অনুরাগ জাগিয়া, এর জন্য দিলাম আমি দিলাম ধাক্কা দিয়া, আমারও ধাক্কা দিছে সবারে জানাই, এই দৃশ্য সবাই দেখছেন, ওরে আমার ভাই অনেক কথা বলে গেছে সে আসরের ভিতরে, আমারে কয় কাজল দেওয়ান বলতেছি তোমারে, ওনার নাম হইলে ওনার নাম লইতে হইলে নাকি খাইতে হয় সাত গেলাস পানি, এই কথা বলে সরকার শুনেন যত জ্ঞানী, আমার জীবনে বাংলাদেশে গান গাইছি যার সাথে, জীবনও ভয় পাই নাই তুমি শোনো সাক্ষাতে, আমার নাম খাইতে হইলে ছয় মাস আগ হইতে ভালো মন্দ খাইতে হয় রে ভাই, এরপরে কাজল দেওয়ানার সাথে গান গাইতে হয়, শোনো শোনো ওরে সরকার শোনো না বিষয়, যেইখানে ঝগড়া বাকি গেছে রে থামিয়া, সেইখানে কেন ঝগড়া করো তোমারে দেখোয়া, আমরা ভাবে ভাবে ভাবি সাইয়া, গেলাস পানির কথা গিয়াছি বলিয়া, এই জন্য না বুঝা গেছে রাগ হইয়া, কাজল দেওয়ান গান গায়ে শ্রোতা দেখে চাইয়া, স্টেজে দুই তিন বোতল পানি যায় রে খাইয়া, তিন বোতলে বারো গ্লাসের কম হবে না, মধু দিয়া মারছি তোমায় বিষ খাওয়াইছি না, বোঝনা বোঝনা ভাই রে লতিফ সরকারের বউ, খাতার তলে সাইরা দিমু জাতি সাবের পাও, আরে দেরি আপনারা জ্ঞানবান বলি সবার ধারে, ছাও নাকি সারবো আমি শনি লক্ষ্য করে, জাতি সাপের ছাও দিব খেতার তলে সারিয়া, বাইদ্যার কাজ করো মিয়া কোন দিন থেকে যাইয়া, বাইদ্যারা সাপের খেলা দেখায় কিন্তু ভাই, সরকার এখন বাইদ্যা হয়েছে সবারে জানাই, আমি সাপ ছাড়বো না সাপ ছাড়বো না তোমারে দেখোয়া, ভালোবাসা দিবো একটু দিমুরে তল দিয়া, ভালোবাসা দিয়া দিমু বলতেছি তোমারে, ওই ভালোবাসা লইয়া যাইও যাইও আপন ঘরে, রাগারাগি কইরো না ভাই বলি তোমার খাই, রাগারাগিতে এই দুনিয়ায় কোনো কিছু নাই, ভালোবাসায় আছে বস্তু, রসিক বাজার লতিফ সরকার জানো না রে ভাই, শোনো শোনো কাজল দেওয়ান তোমারে জানাই, তোমার ভিতর জাতি সাপ দিব একটা সারিয়া, হাতের মধ্যে নাগিন আমি লইব রে তুলিয়া, নাগিন দিয়া সুর একটা দিব রে বাজাইয়া, ওই সুরে দেওয়ানে রে দিব না চাইয়া,
এমন ভাবে ভাব দিব তোমার ভিতরে ওই নাচে নাচবা তুমি লতিফ সরকারে রে দুইজনে মিলিয়ে আমরা নাচব রে একসাথে নাচিয়া যাইব ঘরে বুঝলাম না বুঝলাম না সরকার এমন করে কেন তোমারে কিন্তু খাওয়াইয়া দিব আতম সাবলের ফ্যান নাচিয়া নাচিয়া যাইব তোমারে জানাই নাচের মধ্যে নাচ আছে ওরে আমার ভাই সবাই কিন্তু নাচে ভাই রে শোনো মন দিয়া নাচার মধ্যে আছে রে ভাব কথা না বুঝিয়া না নাচলে এই দুনিয়ায় আমরা আসতাম না নাচার মতো নাচো নাইছো বেশি নাইছো না ওরে বেশি নাচলে খালি হইবা কইছে দেওয়ান কথা ভুলি নাই মালের কারখানা লতিফ সরকার তোমারে জানাই তোমার গদি পুরাইয়া যায় হাওলা প্রিয় ভাই ঝগড়া জাতি আর কইরো না ঝগড়া জাতি আর কইরো না চলো ভরে পিরা যাই ওরে বড় ঝগড়া করবো না রে তোমারে দেখইয়া আমি জানি ভালো একজন শিল্পী তুমি গেলা হইয়া বাংলাদেশে তোমার কিন্তু অনেক সুনাম আছে কেন আজকে এমন করো বলি তোমার কাছে তুমি কেন এমন করো ওরে আমার ভাই আসো না দুইজনে বুকে বুক মিশাই বুকে বুক মিশাইয়া